মালদা জেলার দুই লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহসেন মেজিনুর ও মজিম হোসেনকে সঙ্গে নিয়ে রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা জেলার দুই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের সঙ্গে নিয়ে রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মালদা শহরের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয় রোড শো। পায়ে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই প্রার্থী উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মহসেন মেজিনুর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মোয়াজ্জেম হোসেনকে সঙ্গে নিয়ে মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ হয়ে গৌড় রোড, পোস্ট অফিস মোড়, নেতাজি মোড় হয়ে শাহপুর সেতু পর্যন্ত রোড শো করলেন তিনি। তাকে দেখতে রাস্তার দুই ধারের প্রচুর মানুষের ঢল নেমেছিল। দুই প্রার্থী এছাড়াও রোড শোয়ে ছিলেন অন্যান্য নেতারা। রোড শোয়ের আগে মালদা জেলার সামসি, সুজাপুর এবং পাকুয়াহাটে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ হঠাৎ দুই প্রার্থীকে সঙ্গে নিয়ে রোড শোয়ের মাধ্যমে নির্বাচনী প্রচার সারলেন তিনি। আজকে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলার তিনটে জায়গাতে যে সভা করার পর একটা ছোট্ট নোটিশে উনি বললেন মালদা শহরের মানুষের কাছ দিয়ে আমি হেঁটে যাব এবং ৫টার সময় উনি হঠাৎ আমাদের মাঝে বসিয়েছেন। আমরা ওটুক সময়ের মধ্যে মালদা শহরের আমাদের কলেজে রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে আমরা মুসলিম লাইব্রেরি হয়ে গৌড় রোড হয়ে মকদুমপুর হয়ে পৌরসভা হয়ে নেতাজি মোড় হয়ে আমরা বালুচর হয়ে মহানন্দা সেতু পার হয়ে আমরা বৃন্দাবন গার্ডেনের সামনে সভা আমাদের পথটাই শেষ করলাম। কিন্তু একটা জিনিস দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিচ্ছে তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থী ডক্টর মোয়াজ্জেম হোসেন স্যার এবং উত্তর মালদা প্রার্থী শ্রীমতী মৌসুম নূর মহাশয়কে সঙ্গে নিয়ে আমাদের বিধায়ক নিরঞ্জন ঘোষ ছিলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা, সর্বস্তরের নেতৃকর্মীরা, তারা শহরে, তারা আজকে কয়েক হাজার, আমার তো মনে হয় ১০,০০০ উপরে মানুষ শহরকে স্তব্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে কলমাল্লাতে এসে এখানে শেষ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।